সপ্তাহে 5 দিন 9টা 5টা অফিস করতে করতেই কেটে যায় আমাদের কর্মব্যস্ত দিনগুলো। ক্ষেত্রবিশেষে সেটা সপ্তাহে 6 দিন বা 7 দিনও হয়ে থাকে। সামনের দিনগুলোতে এই গদবাধা রুটিনে বেশ বড়সড় এক পরিবর্তনই দেখতে চলেছি আমরা, যার ছোঁয়া ইতোমধ্যেই লেগে গেছে পশ্চিমা দেশগুলোতে। 4-day workweek নামে পরিচিত এই ক্যাম্পেইনে সপ্তাহে 4 দিন কেবল অফিস করলেই হচ্ছে, বাকি 3 দিন আরামসে ছুটি কাটানো যাবে। ইতোমধ্যেই যুক্তরাজ্যের 70টি কোম্পানির 3,300 কর্মী 4 দিন অফিসের এই ট্রায়ালে অংশ নিয়েছেন, যা চলবে আগামী 6 মাস ধরে। এই সময় তারা 100% বেতন পাবেন, যেখানে কাজ করবেন স্বাভাবিকের তুলনায় 80% সময়। শর্ত একটাই, কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি থাকতে হবে 100%। এই প্রোগ্রামটি পরিচালনা করছে অলাভজনক সংস্থা 4-day week global এবং 4-day week UK ক্যাম্পেইন। সাথে আরও আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ এবং গবেষণা সংস্থা অটোনমি। নতুন এই ট্রেন্ডের পেছনে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, যার মাঝে রয়েছে কর্মীদের কর্ম উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারী পুরুষের সমতা নিশ্চিতকরণ, কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি, প্রতিষ্ঠানের উন্নয়নে নিবেদিত প্রাণ ও দৃঢ় প্রতিজ্ঞ কর্মীর পরিমাণ বৃদ্ধি এবং সামগ্রিকভাবে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা। অবশ্য প্রতিষ্ঠান থেকে যথাযথ সমর্থন, টেকনোলজিক্যাল সাপোর্ট এবং কর্মপরিবেশ না থাকলে এর নানা নেতিবাচক দিকও দেখা দেয়, যার ফলে সরাসরি ভুক্তভোগী হতে হয় বিভিন্ন সেবাগ্রহীতাকে। এর আগে বড় পরিসরে 2015 থেকে 2019 সালে এমন পরীক্ষা চালিয়েছে আইসল্যান্ড। এতে দেশটির 2,500 সরকারি কর্মচারী অংশ নিয়েছিল। এই সময় তাদের কর্ম উৎপাদনশীলতায় কোনো ঘাটতি তৈরি হয়নি, বরং উন্নতি ঘটেছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের। কমেছে কর্মস্থলে বাড়তি চাপের ফলে সৃষ্ট মানসিক চাপও। 4 দিনের কর্মদিবসের এই ট্রায়াল এই বছরই শুরু হবে আরও কিছু দেশে, যার মাঝে রয়েছে আমেরিকা, স্কটল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা। কর্মীদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা, কর্মঘণ্টার পরিমাণ কমিয়ে আনা এবং আউটপুট কেন্দ্রিক হওয়া তাদের প্রতিযোগিতামূলক মনোভাব আরও বাড়িয়ে তোলে, এমনটাই জানাচ্ছে করোনা পরবর্তী নতুন এই বাস্তবতা। ডিয়ার ভিউয়ার, আপনার কী মনে হয়, 4 দিনের অফিসের এই কালচার আমাদের দেশে চালু হলে কেমন হবে? কর্মীরা কি তাদের প্রোডাক্টিভিটি আসলেই ধরে রাখতে পারবেন? প্রতিষ্ঠানগুলো কি রাজি হবে সপ্তাহে ছুটির দিন এভাবে বাড়িয়ে দিতে? আর যদি চালু হয়েও যায়, সেক্ষেত্রে বেতনেই বা এর কেমন প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানাতে পারেন এই বিষয়ে আপনার মতামত।